সুপ্রিয় দর্শক, শুভ সকাল। রাতের নিকষ কালো অন্ধকার পেরিয়ে যখন সূর্য ওঠে, তখনই জানান দেয় নতুন একটি দিনের। নতুন দিন বয়ে নিয়ে আসে নতুন বারতা, নতুন কাজের অনুপ্রেরণা। আপনার সারাটি দিনকে অনেক বেশি অনুপ্রাণিত করতেই মাই টিভির এর নিয়মিত প্রভাতী আয়োজন আমার সকাল। আমার সকাল অনুষ্ঠানটি আমরা মূলত সাজিয়ে থাকি কিছু চমৎকার শ্রুতিমধুর গান নিয়ে। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও আপনাদেরকে গান শোনাতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন সঙ্গীত শিল্পী, আর সেই সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি উম্মে সাবরিনা। চলুন পরিচিত হই শিল্পীর সঙ্গে। আজ আমাদের স্টুডিওতে আপনাদেরকে গান শোনাতে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রোমা মিম। চলুন কথা বলি শিল্পীর সঙ্গে। মিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভীষণ ভালো আছি। যেহেতু সকালের অনুষ্ঠান, স্বভাবতই জানতে চাইবো সকালটা আসলে কিভাবে শুরু হয়, গানের রেওয়াজ দিয়ে না অন্য কোনো মাধ্যমে? গানের রেওয়াজ দিয়ে শুরু হয় সকাল। আচ্ছা, আমরা অনেক কথা বলবো, প্রথমে একটি গান শুনতে চাই। কোন গানটা দিয়ে শুরু করবেন? আমি আরতি মুখার্জির খুব জনপ্রিয় একটি গান দিয়ে শুরু করছি। ঠিক আছে, শুনি তাহলে।
বাহ, চমৎকার শ্রুতিমধুর একটা গান নিয়ে সকালটা শুরু হলো। নিশ্চয়ই আমার দর্শকদের ভীষণ ভালো লেগেছে। গানের পাশাপাশি কি আর কিছু করা হয়? আমি পড়াশোনা করছি। আচ্ছা, তার মানে গানের শুরুটা একেবারে ছোটবেলা থেকেই? যদি ধরে একদমই ছোটবেলা থেকে। গানে হাতে খড়ি কার হাতে, মানে বাবা মা কেউ কি গান করেন? না, আমাদের পরিবারে আমি প্রথম যে গানের সাথে সম্পৃক্ত। আচ্ছা, নিশ্চয়ই বাবা মা সাপোর্ট রয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। ওকে, এখন কোন গানটা শুনব? এরপরে আমি শেখ ইশতিয়াকের খুব জনপ্রিয় একটি গান করছি, আমার মনের ফুলদানিতে। ঠিক আছে, শুনি তাহলে। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। গানের মাধ্যমে কি চমৎকার আকুল একটা আবেদন, তাই না? আমার মনটি তোমার মনের মধ্যে রাখো, যত্ন করে সাজিয়ে দেব। আসলে এত জনপ্রিয়, এত মেলোডিয়াস এই গানটি, শুনলে এখনও মনে হয় যে এখনই শুনছি, তাই না? গানটি গাইবার চেষ্টা করেছে, নিশ্চয়ই আমার দর্শকদের ভালো লাগবে।
বলছিলেন পড়াশোনার পাশাপাশি গান করছেন, তো গানে হাতে খড়ি তো একেবারেই ছোটবেলা থেকে। এখন পড়াশোনার পাশাপাশি গান করতে কোনো অসুবিধা মনে হয়, বা গানটাকে আসলে কতটা ভালোবাসেন, বা কি মনে হয় যে গানটাকে চালিয়ে নেওয়া যাবে আরো দূর পর্যন্ত? আমি আসলে মিউজিকে খুব বেশি ডেডিকেটেড। আচ্ছা, দেখা যায় অনেক সময় ক্লাসও ফাঁকি দেওয়া হয় প্রোগ্রাম প্র্যাকটিস এগুলোর স্বার্থে, গানটাই আসলে ভিতর থেকে সবচেয়ে বেশি টানে। বাহ, চমৎকার, নিশ্চয়ই আরো অনেক দূরে গিয়ে যাবেন আপনি গানে। এবার কোন গানটা শুনবো? এবার একটি সকালের গান করছি, তুমি আমার প্রথম সকাল। বাহ, চমৎকার, শুনি তাহলে। চমৎকার। সুপ্রিয় দর্শক, সকাল থেকে রাত অবধি আপনার প্রিয়জনও ঠিক এমনি গানের মতোই আপনার সঙ্গে থাকুক, অনুপ্রেরণা যোগাক আপনার সমস্ত কাজে। এবার কোন গানটা করবেন?
আমি এখন আমাদের দেশের কিংবদন্তী অনেক শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান করছি। ঠিক আছে, শুনি তাহলে।
প্রিয় দর্শক, একজন সঙ্গীত শিল্পীকে পূর্ণাঙ্গ শিল্পী রূপে প্রচার করতে বা নিজেকে আত্মপ্রকাশ করতে যন্ত্র সঙ্গীত শিল্পীদ্বয় যে কতটা অপরিহার্য আপনারা বোধ হয় এরই মধ্যে বুঝে গেছেন, এবং আমিও শিল্পীর কাছ থেকে মতামতটি জানতে চাই, আসলে তিনি কি মনে করেন? মিম, আপনার মতামত কি? আসলে যন্ত্রশিল্পী ছাড়া তো সঙ্গীত শিল্পী পূর্ণাঙ্গতা পূর্ণাঙ্গতাই পাবে না। গানগুলো হয়তো এত শ্রুতিমধুর হচ্ছেই কায়ুম ভাই এবং জিয়া ভাইয়ের অক্লান্ত চমৎকার বাজাচ্ছেন ওনারা, সেটাই বলতে অনেক অনেক ধন্যবাদ। আসলেই আপনাদের সত্যি খুব ভীষণভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের। এ পর্যন্ত যে কটা গানের নির্বাচন আপনি করেছেন সবগুলোই দেখলাম বেশ আগের গান, কিন্তু খুবই জনপ্রিয় এবং শ্রুতিমধুর। আগের গানগুলো গাইতে আসলে এই প্রজন্মের শিল্পী হয়ে কেমন লাগে? আসলে এই গানগুলোর ভিতরেই তো আমাদের সবকিছু। হ্যাঁ, সবকিছু। এই গানগুলো শুনলেই মনে হয় যে না, এগুলো গান, প্রকৃত অর্থে গান বলতে আমরা যা বুঝি। আচ্ছা, আপনার কি মৌলিক কোনো গান এখনো হয়েছে? হ্যাঁ, কিছু গান। আচ্ছা আচ্ছা, এখন কোন গানটা শুনবো, মৌলিক না আবার আগের গানই শুনবো? না, আমরা পুরনো কিছু গানই শুনছি। ঠিক আছে, কোনটা শুনবো? এখন হচ্ছে শ্রদ্ধেয় কুমার শানু স্যার এবং শ্রদ্ধেয় মিতালী মুখার্জি ম্যামের একটি গান করছি। ঠিক আছে। জীবন
সুন্দর একটি গান। আর গানের মাধ্যমে আসলে বলা যেতেই পারে এই আক্ষেপ বোধহয় প্রত্যেকটা মানুষের, জীবন কেন এত ছোট, তাই না? ছোট্ট জীবনে অনেকটা এগিয়ে গেছেন, আরও অনেক দূর এগিয়ে যান। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি সবসময় আমাদের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ম্যামকে অনেক পছন্দ করি, শ্রদ্ধা করি, সে হচ্ছে আমার আইডল। আচ্ছা, তো নিজেকে ওই অবস্থায় আসলে দেখতে চাই। অনেক বড় স্বপ্ন, না? এই স্বপ্নটা সফল হোক, মাইটিভির পক্ষ থেকে এই কামনাই থাকবে। এবার কোন গানটা শুনবো? এ পর্যায়ে জীবন সংসার সিনেমার খুব জনপ্রিয় একটি গান করছি, কি আছে জীবনে আমার। ঠিক আছে, শুনি তাহলে। তুমি আছো সব আছে ভুবনে সুন্দর করে গাইলেন মিম। শেষ কোন গানটি করবেন? জীবন সংসার সিনেমার একটি চমৎকার গান আমাদের আগুন স্যার এবং সাবিনা ইয়াসমিন ম্যাম গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, ওই গানটি গাই। ঠিক আছে, শুনি তাহলে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে
খুবই ভালো লাগলো আপনার সঙ্গে সময় নিয়ে। আপনার কেমন লাগলো আজকে অনুষ্ঠানে এসে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, খুবই ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই মাইটিভি পরিবারের দোয়া সবসময় আপনার সঙ্গে থাকবে। সেই সঙ্গে কায়ুম ভাই এবং জিয়া ভাই দুজনকেই অসংখ্য অজস্র ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, একটি দুটি করে বেশ কিছু গান আপনাদের শোনানোর চেষ্টা করেছি, আমাদের শিল্পীও চেষ্টা করেছেন তার কণ্ঠে গানগুলোকে নতুন করে ধারণ করতে। এর মধ্যে থেকে যদি একটি গানও আপনার মনকে ছুঁয়ে দিতে পারে তাহলেই এই অনুষ্ঠানের এত আয়োজনের সার্থকতা। আপনার সারাটি দিন খুব সুন্দরভাবে কাটুক, সুস্থ সুন্দর নিরাপদ থাকুন আর সবসময় মাইটিভির সঙ্গেই থাকুন। এই আশা ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফেজ।